সবাই খুব ভালো আছো। ফার্স্ট টাইম আমি জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি, মানে ফার্স্ট টাইম আমি পুরী যাচ্ছি। তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও অনেকেই যাচ্ছে। আমার ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট আমি রেডি হব, রেডি হয়ে বেরোবো। তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। মার বোনকে শ্রীরামপুর থেকে টাটা করে আমি শ্রীরামপুর থেকে সোজা চলে এলাম হাওড়াতে। হাওড়াতে এসে আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করছি। তো আমার সাথে যাচ্ছে, মানে আমি যাচ্ছি জিত আর জিতের ফ্যামিলির সাথে, এই যে। আর এখানে এতটাই সাউন্ড যে আমি ওখানে কোনো রকম কোনো ভয়েস দিতে পারছিলাম না, এই জন্য আলাদা করে ভয়েস দিতে হলো। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর ফার্স্ট টাইম এত কাছ থেকে বন্দে ভারত এক্সপ্রেস দেখলাম, মানে ভীষণ ভালো লাগছিল। আমি তোমাদের সাথে একটা শর্টসে বলেছিলাম যে আমি বন্দে ভারত এক্সপ্রেসে যাচ্ছি, আসলে না, আমি নর্মাল ট্রেনে করেই যাচ্ছি। আর এই যে ওর ফ্যামিলি সবাই রয়েছে, এদের সবার সাথে যাচ্ছি। আর আমাদের লাগেজগুলো দেখতেই পাচ্ছ। আর আমাদের ট্রেন 11টা, হ্যাঁ 11টা নাগাদ ট্রেন চলে এসেছিল। তারপর ট্রেনে উঠে গেলাম, এই যে দেবদাস সিটে বসে পড়েছি। আর বসার সাথে সাথে কি শুয়ে পড়তে ভালো লাগে, তাই সবাই মিলে একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, তারপর আর কি শুয়ে পড়লাম। কিন্তু তেমন তো ভালো ঘুম হলো না। তো তারপরেই আস্তে আস্তে ভোর হয়ে গেল, সবাই আবার জেগে গেলাম, যে যার সিটে আবার বসে পড়লাম। বসে বাইরে আমরা দেখছি, যে জিতও তাকিয়ে দেখছে যে কখন আসবে, মানে আমরা অনেকটাই প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। আর এই যে পোজ দিচ্ছে দেখো কেমন। অনেকের মুখেই শুনেছি যে পুরীতে একবার এলে বারবার আসতে ইচ্ছা করে, মানে আমি তো কখনো আসিনি, ফার্স্ট টাইম এসেছি। আমার মানে আমারও ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল ভেতরে, তো যতটা পারছিলাম ক্যাপচার করছিলাম। মানে এত সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশটা, বেশ ভালো লাগছিল। আর এই যে ভোরবেলার সূর্য দেখতে এত ভালো লাগে। তো এই পরিবেশ দেখতে দেখতে চলে এলাম পুরী, পুরী স্টেশন। তো স্টেশন থেকে সোজা আমরা অটো ধরলাম, অটো ধরে আমাদের যেই হোটেল রয়েছে সেই হোটেলের পথে রওনা দিলাম। তো অটো করে আমরা টুকটুক করতে করতে সি বিচের ধার থেকে পৌঁছে যাচ্ছি হোটেলে। বেশ একটা হয় না যে কিছু মেমোরিজ আমরা ক্যাপচার করে রাখার চেষ্টা করি, তো ওটাই আমার আর কি মেমোরিজগুলো ক্যাপচার করবার জন্যই ভিডিওগুলো করা। এগুলো মানে এক একটা স্মৃতি হয়ে থাকবে বড় হওয়ার সাথে সাথে, এই স্মৃতিগুলো যাতে মনে পড়ে, এই জন্যই এই ভিডিওগুলো ক্যাপচার করে রাখা। তো আমরা পুরী চলে এসেছি, আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেছি। তো আমরা কি কি করছি না করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এই ব্লগটি এখান পর্যন্ত আমি এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য তোমাদের টাটা।